আর অল্প কিছুদিন পরেই শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ টিভির নিয়মিত আয়োজন, নির্বাচনী হালচালে আজ থাকব ঝিনাইদহের চার আসনে তথা কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এবং শহরে। জানাবো আপনাদেরকে কি বলছে সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিরা কি বলছেন। কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ আমরাও চাচ্ছি এই আজকের যে সরকারের নির্বাচনী কমিশন, ইনি যে প্রচেষ্টা করছে যে বিগত দিনের নির্বাচনে যা হয়েছে এটা না, আমি আমার এই সময় এই নির্বাচন ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন করব। আমরা পত্রপত্রিকার টিভি চ্যানেল দেখছি উনার কাজ অব্যাহত আছে, উনি সন্ত্রাস মুক্ত করে ভোট ভোটাররা দেবে এই চিন্তা অব্যাহত রেখেছি, আমরা তাদের সাধুবাদ জানিয়েছি। ঝিনাইদহ কালীগঞ্জের ভোটের ব্যবস্থা আমাদের বিগত দিনে নেতৃত্ব দিয়েছে আমাদের আনোয়ারুল আজিম আনার সাহেব, ইনার নেতৃত্বই আমাদের কাছে খুব প্রিয় এবং ভালো বলে মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরপর তিনবার ক্ষমতায় এসে যে উন্নয়ন বাংলাদেশের করেছেন, বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, সামনের দিনে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন, তার সঙ্গে একযোগে আমরাও স্মার্ট বাংলাদেশে তৈরিতে অংশগ্রহণ করতে চাই বা শরিক হতে চাই, এজন্য আমরা সবাই নৌকাপতিকে ভোট দিব, নৌকার বিজয় সুনিশ্চিত করব। যে জনগণ চাই তার জানমালের নিরাপত্তা, জনগণের চাই তার অধিকার, জনগণ চাই তাদের সুবিচার, প্রত্যেকটা কাজে তার অংশগ্রহণমূলক চাই, সেটা নিয়েই বিগত ন্যায়ের মতনই আনার ভাই এবারও জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং জনগণের উন্নয়ন আমাদের জননেত্রী শেখ হাসিনার বিশ্বের উন্নয়নের রোল মডেল, সেই উন্নয়নের রোল মডেল হিসাবে আমাদের এমপি আনার ভাইও উন্নয়নের রোল মডেল এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে। আমাদের অঞ্চলে তো আমরা যতটুকু জানি খুব সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আশা রাখি এবং করব, এবং আমাদের কোনো ঝামেলা নাই এবং আমরা এখানে সব নৌকর মানে এজেন্ট এবং নৌকর ভোট আমরা সব করছি এবং নৌকাকেই আমরা সব ভোট দেব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 27 জানুয়ারি উপলক্ষে আমাদের যে নির্বাচন হচ্ছে, তো আমাদের ইউনিয়নে বা তথা কালীগঞ্জের কথা বলবো না, আমাদের ইউনিয়নে আনোয়ারুল আজিম আনার সাবেক এমপি বা এমপি এখনও আছেন, দুইবার এমপি হয়েছেন, তার উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এলাকার মানুষ দলমত নির্বিশেষে তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। শেখ হাসিনা যাকে প্রতীক দেবে, অনেকেই প্রতীক প্রয়াসী ছিল, তা যাকে প্রতীক দেবে আমরা তাকে ভালোবাসবো এবং তাকে নির্বাচিত করব। তা আমাদের গত এমপি ছিল আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয় ছিল, ওনারই আবার প্রতীক দিয়েছে, আমি প্রাণপণ দিয়ে তারই নির্বাচন করছি এবং তার জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি এবং মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। খোকন সাহেবই পাশ করবেন ভোট সবই ওঠে রাখাই দেখছি সব, আমরাও তারই লোক। বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে 7 জানুয়ারি নির্বাচন ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে এবং তার মনোনীত প্রার্থীকেই ভোট দেবে। আমাদের দেশে কৃষি প্রধান দেশ, তাহলে এখানে কৃষকের সুযোগ সুবিধে যারা দেবে তাদেরই আমাদের ভালো লাগবে, শান্তি শৃঙ্খলাভাবে যাতে ভোটটা হয় সেটাই আমাদের কাম। নিরপেক্ষ নির্বাচন হয়ে গেলে হয়ে গেল আবার সমস্যা, কি মনে হচ্ছে নিরপেক্ষ নির্বাচন কি হবে? হওয়ার সম্ভাবনায় তো বোঝা যাচ্ছে, গতবার ভোট দিয়েছিলাম, সব তাল মিলিয়ে আমরা এক হয়ে কাজ করছি, আশা করা যায় প্রত্যেকটা গ্রামে 75% ভোট আমরা এমপি আনার নৌকা মার্কাই কালেকশন করতে পারবো ইনশাল্লাহ। নির্বাচন আমরা নিরপেক্ষ চাই, ফুল নিরপেক্ষ চাই, এখানে আমাদের দল কোনো গোলমাল করবে না, কোনো এক সবসময় নিরপেক্ষ থাকবে, কারোর সাথে কোনো ঝঞ্ঝার ঝামেলা জোর জবরদস্তি পয়সা করি কিচ্ছু করবে না, একেবারে ফুল নিরপেক্ষ। সবাইকে বলে দিয়েছে গ্রামে গ্রামে আমার লোকজন যাই, আমার আওয়ামী লীগের সংগঠন যাই, আমরা যাই বলি আপনারা প্রত্যেকে ভোট সেন্টারে যাবেন, যার যেখানে মনে বলে সে সেখানে ভোট দেবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মতামত, জনগণরা বলছেন যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন, আর জনপ্রতিনিধিদের চাওয়া পাওয়া যতটুকু উন্নয়ন হয়েছে তার থেকেও ডাবল উন্নয়ন, আর এই উন্নয়নে যে অগ্রগতি রাখবে, এই উন্নয়নে যে ভূমিকা রাখবে তাকেই নির্বাচিত করবেন তারা। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে মহিউল হাসনাত, ঝিনাইদহ টিভি।